সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃত রাজ্য মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি শিক্ষক সি প্রোগ্রামিং এর ক্লাস নেওয়ার জন্য। আজকের সি প্রোগ্রামিং এর ক্লাসে আমি তোমাদের যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করবো সেটা ব্রেক দিয়ে কিভাবে প্রোগ্রাম তৈরি করা যায় সেটি নিয়ে এখন আলাপ করবো। কারণ ব্রেক দিয়ে এখান থেকে এমসিকিউ আমাদের দেয় পরীক্ষায়, কন্টিনিউ দিয়ে পরীক্ষায় দেয়, সেজন্য ব্রেক এবং কন্টিনিউ এই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি দেব। তো প্রোগ্রাম দেখাবো, কিন্তু প্রোগ্রাম পরীক্ষায় আসে না, এখন পর্যন্ত পাইনি, তবে এমসিকিউ ক্ষেত্রে প্রোগ্রাম আসে, সেটি তোমাদের নিজেদের তৈরি করতে হবে না, এটি আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে তৈরি করা থাকে। তো তারপরে আমি এখানে দেখাচ্ছি তোমাদের যে এখানে দিলাম মনে করো 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা প্রদর্শিত হবে, এটি এখানে একটি প্রশ্ন লিখে দিলাম, কিন্তু এর বিভিন্ন ভাবে আমি উত্তরগুলো দেখাবো। এমনি একটা ভারবার প্রশ্ন লিখলাম, সংখ্যা প্রদর্শিত হবে তা ব্রেক ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি কর, প্রোগ্রাম তৈরি কর। এখন দেখো এটি একটি প্রশ্ন আমি লিখে রাখলাম, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন ভাবে আমাদের হবে, তুমি প্রদর্শিত হবে তার ব্রেক ব্যবহার করে প্রোগ্রাম তৈরি কর। তাহলে আমরা সেই প্রোগ্রামটি তৈরি করে নিচ্ছি, এখানে তোমার পরীক্ষায় তৈরি করা থাকবে প্রশ্ন হ্যাশ ইনক্লুড stdio.h। এই বলে রাখি আমার এই প্রশ্ন কিন্তু সঠিকভাবে দেয়া হয়নি, তারপরেও আমি এই প্রশ্নের মধ্যে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা সেটা বুঝিয়ে দেব। হ্যাশ ইনক্লুড আমাদের কোনিও ডট এইচ পরীক্ষায় নাও থাকতে পারে, এখানে আমি দেখাচ্ছি। তারপরেও এই এখন আমরা ইন্টিজার দিলাম, যেহেতু পূর্ণ সংখ্যা এগুলো ইন্টিজার দিয়ে এখানে লিখলাম আই, এবারে দেওয়ার পরে সিএলআর এসসিআর দিলাম, দিয়ে এই কমপ্লিট। এখন আমরা এখান থেকে যেহেতু ফর লুপ দিয়ে করব, সেহেতু এই সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রিন্টেড স্ক্যানের, এগুলো আমাদের ব্যবহার করা লাগবে না। ফর লুপ দিয়ে আমরা দিলাম, ফর দিয়ে এখন এখানে লিখলাম আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, এবারে আই লেস অর ইকুয়াল হচ্ছে 10, আর হচ্ছে আই ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে দিলাম আই ইকুয়াল টু আই প্লাস 1, এই দিয়ে দিলাম, প্রথমটা এভাবেই দেখায়। আর এখন দেখো একটি সেকেন্ড ব্র্যাকেট দিব, এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা এখানে লিখলাম প্রিন্টেড দিয়ে ইনভার্টেড এই পার্সেন্টেজ অফ ডি দিয়ে এখানে আমরা দিলাম মনে করো পাপ্পা দিলাম, এই পাপ্পা দিয়ে এই সেমিক্লোন। আর এবারে দিলাম ইফ আমাদের এখানে না প্রথম পাপ্পা দেখো না, প্রথম ওই সংখ্যা দিচ্ছি, যেহেতু তাহলে আরেকজনে অন্য কথা বলতে পারে যে প্রশ্ন দিল এক রকম আর করাইল এক রকম। এই আই দিলাম, ইফ এখানে দিলাম আই সমান সমান আমাদের হচ্ছে 7, আর দিয়ে এখানে দিলাম প্রিন্টেড, এবারে দিলাম আমরা ব্রেক, এই ব্রেক করে দিলাম, এই ব্রেক দিয়ে সেমিক্লোন, এই হয়ে গেল আমাদের। এখন গেস এই এরকম আমাদের উদ্দীপক, এটি এরকম আমাদের পরীক্ষায় তৈরি করা থাকবে। তো এই উদ্দীপক দিলে তোমাকে প্রশ্ন করা হলো 2 থেকে 10 এর মধ্যে কতটি সংখ্যা, কোন কোন সংখ্যা প্রদর্শিত হবে তা ব্রেক ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করো। তাহলে এখন তোমাকে কোন কোন সংখ্যা প্রদর্শিত হবে তুমি কিভাবে বুঝবা, এইটা বোঝানোর জন্য আমি মূলত এটা দিয়েছি। তাহলে তুমি প্রথম কি করবে, কম্পিউটার তোমাকে কন্টিনিউ প্রোগ্রামে আমি দেখিয়েছি এগুলো, ব্রেকেও সেম সিস্টেম, এই দুই প্রথম এই জায়গাটায় বসবে, এই আই এর যে ভ্যালুটা, এই যে আই দেওয়া আছে
এই জায়গাটায় বসবে। যখন এখানে বসবে তখন এখানে 10 প্রশ্ন করবে যে দুই তুমি কি আমার চেয়ে ছোট, তখন 10 বলবে দুই বলবে হ্যাঁ আমি তো তোমার চেয়ে ছোট। যদি তুমি ছোটই হও তাহলে তুমি আমার এই কন্ডিশনের কাছে চলে আসো। তো দেখা গেল যে কন্ডিশনের কাছে আসলে কন্ডিশনের সাথে মিলতেছে না। তো এখন দেখো তাহলে কন্ডিশনের সাথে যদি না মেলে তাহলে সে এই দুইয়ের জন্য সে দুই পাবে, গেল দুই। এবারে দুই চলে যাবে আবার এইটার কাছে, ইনক্রিমেন্টাল অপারেটরের কাছে। এবারে দুই এখানে দুই এর আগে তিন, তিন আবার চলে আসলো এই জায়গায়। এই জায়গায় আসার পরে 10-এর চেয়ে তিন ছোট, হ্যাঁ তিন ছোট, তাহলে তুমি কন্ডিশন চেক করো, কন্ডিশনে দেখা গেল তিনের সাথে সাত মিলতেছে না, এই জন্য সে তিন একবার প্রদর্শন করবে। এবারে প্রদর্শন করার পরে এখন তিন চলে যাবে আবার এখানে, তিনের আগে চার, চার চলে আসছে এই জায়গায়। 10-এর চেয়ে চার তুমি কি ছোট, যে হ্যাঁ ছোট, তাহলে তুমি কন্ডিশনের কাছে যা, কন্ডিশনের কাছে গেছে চেক করলো কন্ডিশন মিলতেছে না, তাহলে সাইরের জন্য সে একবার পাবে। এবারে সাইর আবার চলে যাবে আবার ওর কাছে চলে গেল, সাইর আগে পাঁচ, পাঁচ চলে আসছে ছোট তুমি হ্যাঁ চেক করো না মেনে না, পাঁচ চলে গেল এখানে, পাঁচের আগে ছয়, ছয় চলে আসো ছোট কন্ডিশন চেক করো মেনে না, ছয় পেলাম। এবারে সাত, এখন সাতের সাথে এখান থেকে সাত চলে গেল এখানে, না ছয় চলে গেল এখানে, ছয়ের আগে সাত, সাত এখানে আসলো কন্ডিশনের কাছে দাও। এখন দেখলো যে কন্ডিশনের সাথে আবার মিলে গেছে, কন্ডিশনে মিলে গেলে তোমার আর গাড়ির সামনের দিকে চলবে না, ব্রেক ভেঙে দাও তুমি। তাহলে তখন এই কন্ডিশনের সাথে যখন মিলে যাবে তখন সে আর কিন্তু অ্যাডভান্স হবে না, আর কন্টিনিউতে কিন্তু কন্টিনিউ হয়ে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে, এই পর্যন্ত রেঞ্জে চলে গেছে, কিন্তু এখানে আসে যেতে পারবে না, বাধা পেলে তাকে থেমে যেতে হবে। তখন সে ওই সাতের জন্য সে সাত পর্যন্ত পেল, সাতের সাথে সাত মিলে গেলে ওই সাত পর্যন্ত সে যাবে, এই পর্যন্ত সে গিয়ে তার কার্য শেষ করবে। তাহলে দুই থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে সে কোন কোন সংখ্যা প্রদর্শন করবে, দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত সে এটা প্রদর্শন করবে, এর বেশি সে করতে পারবে। এখন বুঝো তুমি এখানে দেওয়া আছে মনে করো তোমার পাঁচ, এখানে দেওয়া আছে মনে করো তোমার দুই, প্রশ্নের সাথে কিন্তু মিলতেছে না, আমি ভিন্ন তোমাকে বোঝার জন্য বলে দেখাচ্ছি। তোমাকে প্রশ্ন করা হলো যে কতটি সংখ্যা প্রদর্শিত হবে, তো তোমাকে তো শেখানোই হলো যে এই পাঁচ এখানে বসবে প্রথম, 10-এর চেয়ে পাঁচ ছোট, কন্ডিশন চেক করো মিলতেছে না, পাঁচ একবার প্রদর্শন হলো। এবারে এই পাঁচ চলে যাবে আবার এর কাছে, পাঁচ আর দুই সাত, এবারে সাত চলে আসছে এখানে, 10-এর চেয়ে ছোট তুমি হ্যাঁ কন্ডিশন চেক করো হ্যাঁ কন্ডিশনের সাথে মিলে গেছে, তাহলে কন্ডিশনের সাথে মিলে গেলে পাঁচ এবং সাত এই তাহলে কয়বার হবে, পাঁচ এবং সাত এই দুটি সংখ্যা প্রদর্শিত হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পরীক্ষায় দিতে পারে, সবাই কিন্তু খুব সাবধান থাকতে হবে, এভাবে আমাদের এমসিকিউগুলো অনেক সময় দেয়। এখানে দিয়ে গেল তোমাকে ছয়, ছয় দিয়ে দিচ্ছে মনে করো ছয় দিয়ে দিচ্ছে, এখন যদি তোমাকে ছয় দেয় তাহলে তোমার কিভাবে এটা তুমি চেক করো, তো তোমাকে তো আমি শিখিয়েছি যে তুমি প্রথম এই ছয় কোন জায়গায় বসবে, এই আইএস কন্ডিশনে বসবে, কন্ডিশনে বসবে 10-এর চেয়ে ছয় ছোট কন্ডিশন চেক করো, কন্ডিশন চেক করে আমি দেখলাম যে কন্ডিশনের সাথে মেলে না, ছয় তুমি পেয়ে গেল, ছয় চলে গেল এখানে, ছয়ের দুই আট, ছয়ের দুই আট ছোট কন্ডিশন চেক করো মেলে না, আটের জন্য সে পাবে। এবারে আবার আট চলে গেল আবার ওখানে, আট আর দুই দশ, কন্ডিশনের কাছে আসো 10-এর চেয়ে দশ ছোট না সমান, তাহলে কন্ডিশন চেক করো কন্ডিশনের সাথে মিলতেছে না, তাহলে এখানে কিন্তু হবে ছয় আট দশ, বুঝতে পেরেছ? তাহলে কি শিখলাম আমরা, যদি সে কন্ডিশনের সাথে মিলে যায় তাহলে সে ব্রেক হবে, কিন্তু কন্ডিশনের সাথে যদি সে মিলে না যায় তাহলে কিন্তু সে সামনের দিকে যাবে, কোন পর্যন্ত যাবে, এইখানে যে তোমার নির্দেশনা দেওয়া আছে ওই পর্যন্ত সে যেতে পারবে। সকলকে সুন্দর করে বাসায় বসে আমার এই লেকচার যদি না দেখো তাহলে পরীক্ষার সময় এই এমসিকিউগুলো পরীক্ষায় দেয় তাহলে কিন্তু তুমি পারবে না। সুতরাং তোমাকে সব ধরনের ঘটনা দেখাইলাম, প্রশ্ন দিলাম এক ধরনের,
অনেক ঘটনা দেখা গেল। এখানে দেওয়া আছে পাপ্পা, এখানে কোনো অঙ্ক কিছু দেয়া নেই, দেওয়া আছে পাপ্পা। এই পাপ্পা দেওয়া থাকলে ওইভাবে তোমাকে দিয়ে দিল যে এখানে এখানে দিয়ে দিল মনে করো আট, এখানে আট দিয়ে এখানে দিয়ে দিল পাঁচ। তো তোমাকে বললো যে পাপ্পা শব্দটি কতবার প্রদর্শিত হবে, তো তোমাকে তো যা শিখিয়েছি আমি, পাঁচকে তুমি এখানে বসাও, দশের চেয়ে পাঁচ তুমি ছোট, হ্যাঁ তুমি ছোট, তাহলে ছোট যদি হও কন্ডিশন চেক করো, কন্ডিশনে মেলে না, পাঁচের জন্য একবার পাপ্পা প্রদর্শিত হবে। এবারে পাঁচ চলে যাবে এখানে, পাঁচ দুই সাত, সাত চলে আসছে এখানে, মিলে না কন্ডিশনের সাথে, সাতের জন্য আরেকবার চেক হবে, পাপ্পা প্রদর্শিত হবে। সাত চলে যাবে আমার এখানে, সাত দুই নয়, কন্ডিশনকে সে ধরেনি, ব্রেকে ধরেনি, আমার ব্রেক নষ্ট, তাহলে সাতের জন্য হলো। এবারে সাত দুই নয়ের জন্য আবার দশের চেয়ে নয় ছোট, কন্ডিশনে মেলে না, নয়ের জন্য আরেকবার, নয় চলে গেল আবার এখানে, নয়ের দুই এগারো, এগারো চলে আসছে, দশের চেয়ে সে বড়, কন্ডিশনের সাথে বড় হলে তো এমনি আউট অফ লুপ হয়ে যাবে। সুতরাং পাঁচ সাত নয় এই তিনটি সংখ্যা যেহেতু পেয়েছি, তাহলে আমরা বলবো যে পাপ্পা শব্দটি তিনবার প্রদর্শিত হবে। সবাই আস্তে আস্তে সুন্দর করে এই ভিডিওটি দেখবে, এই ভিডিও কন্টিনিউ এবং ব্রেক আমরা দেখাইলাম আমি, সুতরাং সবাইকে একদম এর ভিতরে খোলামেলা সব আমার দেখানো হলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবা। অনেক অনেক ধন্যবাদ।